নমস্কার, আমি অর্ণব। এই ইমবার্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক, কীভাবে আমরা একটা লাইফ সেভ করতে পারি। যে লাইফগুলো হয়তো কোনোভাবেই সেভ করা যায় না, বা পাখির কাছে ছেড়ে দিলে হয়তো সেই লাইফগুলো বাঁচানো যাবে না, কিন্তু আমরা যদি একটু এফোর্ট দিই সেই লাইফগুলোকে আমরা বাঁচাতে পারি। কীভাবে বাঁচাতে পারি, এই বিষয়ে নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখবেন আপনাদের পাখি যখন ডিম দেবে, দেখবেন সব পেয়ার সমান ডিম দেবে না। কোনো পেয়ার দেখবেন তিনটে ডিম দেবে, কেউ চারটে ডিম দেবে, কেউ পাঁচটা, কেউ ছটা, কেউ কেউ বা সাতটা ডিমও দেবে। কিন্তু পাখির ঘরে যখন সে বাচ্চাগুলো ফুটবে, তখন দেখবেন এক এক করে বাচ্চাগুলো একদিন অন্তর অন্তর ফুটবে। সেই ক্ষেত্রে প্রথম বাচ্চা যখন ফুটবে, তারপরে দ্বিতীয় বাচ্চা যখন ফুটবে, তারপরে তৃতীয় বাচ্চা, চতুর্থ বাচ্চা, এই করতে করতে যখন বাচ্চাগুলো ফুটতে থাকবে, দেখবেন প্রথম বাচ্চাটা অনেকটা বড় হয়ে যাবে আস্তে আস্তে। তখন তৃতীয় বা চতুর্থ বাচ্চা বা বাচ্চা ফুটে যাবে, তখন দেখবেন আপনার যে পরে যে বাচ্চাটা ফুটছে আর তার সাথে প্রথম বাচ্চা সাইজে অনেকটা ডিফারেন্স হবে। কারণ কি, প্রথম বাচ্চাকে পাখি জবে থেকে ফুটছে তখন থেকে খাওয়ানো শুরু করছে, তার একদিন বাদে দ্বিতীয় বাচ্চাটা ফুটছে, দ্বিতীয় বাচ্চাটা ফোটার পরে তাকে আবার পাখি খাওয়ানো শুরু করছে, তার একদিন পরে তৃতীয় বাচ্চাটা ফুটছে, তখন আবার তৃতীয় বাচ্চাটাকে খাওয়ানো শুরু করছে। এই করে করে যত দিন যেতে থাকবে পাখির কাছে বাচ্চার সাইজ তত ছোট হতে থাকবে, মানে প্রথম বাচ্চার তুলনায় শেষের বাচ্চার সাইজ অনেকটা কম হতে থাকবে। আর তার সাথে সাথে আপনার যে বাচ্চাগুলো প্রথমে জন্ম নিচ্ছে তারাও পটি করবে বক্স বা হাড়ির মধ্যে। এই সব কিছু মিলে যখন আপনার লাস্টের দিকে যে বাচ্চাগুলো হবে, সেই বাচ্চাগুলোর আপনার বাঁচার সম্ভাবনা অনেকই কমে যাবে। এক এক হতে পারে যে ডিমটা থাকবে এই পাখি বাচ্চাগুলো পটি করার জন্য এই ডিমগুলো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে, অথবা দেখা গেল সেই ডিম থেকে যদি বাচ্চা ফোটেও সেই বাচ্চা প্রথম বাচ্চা, প্রথম বাচ্চা বা দ্বিতীয় বাচ্চার তুলনায় এতটাই ছোট হবে সেই বাচ্চাটাকে পাখি ঠিকভাবে খাওয়াবে না বা খাওয়াতে পারবে না। তখন এই উপরে বাচ্চাগুলোর মধ্যে নিচে চাপা পড়ে ছোটো বাচ্চাটাকে মারা, ছোটো বাচ্চাটা মারা যাবে। তাহলে এই ছোটো বাচ্চাটাকে আমরা বাঁচাবো কীভাবে? এই পঞ্চম বাচ্চা বা ষষ্ঠ বাচ্চাকে বাঁচানো সম্ভব যদি আমরা একটু নজর দিই। দেখবেন যখন আপনার ঘরে বাচ্চা ফুটতে থাকবে, যতক্ষণ পাখি মোটামুটি তিন থেকে চারটে বাচ্চা পর্যন্ত হবে, দেখবেন পাখি খুব ভালোভাবে খাওয়াতে থাকবে। কিন্তু পঞ্চম বা ষষ্ঠ বাচ্চা ফুটে গেলে তখন পাখি অত ভালোভাবে খাওয়াতে পারে না, তার কারণ ওদের মধ্যে সাইজের অনেক ডিফারেন্স হয়ে যাবে। আর অনেক সময় দেখা গেলো এই বাচ্চাগুলো পটি করার জন্য সেই পটি লেগেও আপনার ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তখন আপনি এই যে পঞ্চম বা ষষ্ঠ ডিমটা যেটা থাকবে, সেই ডিমগুলোকে তুলে নিয়ে আপনি যদি সেই ডিমগুলো, মানে যত বয়স হয়েছে সেই অনুযায়ী যদি আপনি অন্য কোনো ঘরে অন্য কোনো ডিমের সাথে এই ডিমগুলোকে রেখে দিন, তাহলে কিন্তু এই ডিমগুলো সেই ঘরে গিয়ে অনায়াসে ফুটে যাবে এবং ফুটে গিয়ে সেখানে বাচ্চাগুলি বড় হতে পারবে। কিন্তু এই ঘরটায় থাকলে হয়তো বাচ্চাগুলো, বাচ্চাটার বাঁচার চান্স অনেকটাই কমে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আপনার একটু খেয়াল রাখবেন, যখন কোনো ঘরে এই চারটে পাঁচটার বেশি ডিম থাকবে, সেই ঘরের থেকে অতিরিক্ত ডিমটা, যে পঞ্চম ডিম বা ষষ্ঠ ডিম বা সপ্তম ডিমগুলো, এগুলোকে তুলে আপনারা চেষ্টা করবেন অন্য ঘরে যেখানে কম ডিম রয়েছে অথচ একই সময়কার ডিম রয়েছে, সেই ঘরে ডিমগুলোকে দিয়ে দেবেন। দিয়ে দিলে সেই পাখিগুলো এই ডিমগুলোকে ফুটিয়ে আস্তে আস্তে বড় করে তুলবে, আর আপনার এই বাচ্চাটার লাইফটাও বেঁচে যাবে। আশা করি আপনাদের ভালো লাগলো, ছোট্ট একটি টিপস দিলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।